কলকাতা পুলিশের র‍্যাগিং বিরোধী হেল্পলাইন চালুর অনুষ্ঠান থেকে ফের একবার যাদবপুরে ছাত্র মৃত্যুর ঘটনায় সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, যাদবপুরের ঘটনা আমাদের চোখ খুলে দিল, এই র‍্যাগিং আমরা বরদাস্ত করব না, সেটা শিক্ষা প্রতিষ্ঠান হোক কিংবা কর্মস্থল। কারণ যাদবপুরে যে ঘটনা আমরা দেখলাম আমাদের চোখ খুলে গেল, অনেক দিন এটা বন্ধও ছিল এবং হয়তো অনেক ঘটনাই ঘটে, ছাত্রছাত্রীরা ভয় জানায় না। অন্ধপ্রদেশেও একটি ঘটনা ঘটেছে, আমি সিআইডির হাতে সেটা দিয়েছি তদন্তের জন্য, তারাও তদন্ত শুরু করে দিয়েছে।